স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শহীদ শেখ কামালের বাহাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে নগর আওয়ামী লীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা এগারো আগস্ট থেকে চলবে ট্রেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এইচ এম খায়রুজ্জামাল লিটন বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সভায় প্রধান অতিথি এই এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন ছিলেন একজন আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি ছাড়াও তিনি সাংস্কৃতিক ও ক্রিয়া সংগঠক হিসেবেও বেশ খ্যাতি অর্জন সালের মহান মুক্তিযুদ্ধের সময় যখন করেছেন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শেখ কামাল মুক্তিযুদ্ধে অসামান্য প্রতিভা প্রদর্শন করেছেন উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট তিনি ঘাতকের কাছে সপরিবারে নিহত হন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহসভাপতি শাহিন আক্তার রী বীর মুক্তিযোদ্ধা স্থানীয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এদের মধ্যে করোনায় পজিটিভ হয়ে ছয় জন উপসর্গ নিয়ে আটজন ও করোনা মুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরো তিনজন বুধবার সকাল ছটা থেকে বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত করোনা ইউনিটে এই সতেরো জনের মৃত্যু হয় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শমী মিয়ানী সকালে এক প্রতিবেদনে জানান গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া সতেরো জনের মধ্যে রাজশাহীর পাঁচজন চাঁপাইনবাবগঞ্জের তিন নাটোরের চার নওগাঁর এক পাবনার তিন ও কুষ্টিয়ার একজন রয়েছেন এদের মধ্যে নয়জন পুরুষ ও জন নারী যাদের নয় জনের বয়স একষট্টি বছরের উপরে বাকিদের মধ্যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে চারজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে দুইজন ও একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে দুইজন পরিচালক জানান গত চব্বিশ ঘন্টায় করোনা ইউনিটের নতুন রোগী ভর্তি হয়েছেন উনচল্লিশ জন একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছত্রিশ জন রোগী বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত করোনা ইউনিটের পাঁচশো তেরো বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন তিনশো জন এদের মধ্যে আইসিইউতে রয়েছেন বিশ জন রোগী করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে একশো অষ্টআশি জনের করোনা পজিটিভ রয়েছেন বা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন একশো ছাব্বিশ জন যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও করোনা মুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন সাতাত্তর জন রোগী হাসপাতাল পরিচালক জানান বুধবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার একশো তিরানব্বই জনের নমুনা পরীক্ষা করে ছেচল্লিশ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে এগারো আগস্ট থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পঞ্চাশ শতাংশ আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে বৃহস্পতিবার রেলওয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয় বন্ধ থাকবে ট্রেনে ভ্রমণের টিকিট নিশ্চিত করেই শুধু ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না নাটোরের নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের বাহাত্তরতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুনু জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রহমান খান চৌধুরী এহিয়া ভারপ্রাপ্ত বাসিরুর সাধারণ সম্পাদক রুহুল আমিন দলীয় নেতাকর্মীরা পরে এক মিনিট নিরাপত্তা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয় নোয়াখালীর বেগমগঞ্জে রাশিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবুলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে তার বাড়ির রাঙ্গিনায় পাঁচ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় পরে ষোলো নং কাদেরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাদেরপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন জেলা ছাত্রলীগের তথ্য বিষয়ক আবু সাইদ রাজু ও বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিঠু সহ অনেকে গত চব্বিশ ঘন্টায় নাটোরে করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে বড়াই গ্রামে দুইজন এবং নাটোর সদর হাসপাতালে দুজন মারা গেছেন এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও আটষট্টি জন নমুনা পরীক্ষা করা হয়েছে দুইশো জনের সংক্রমণের হার তেত্রিশ শতাংশ নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন পঁয়ষট্টি জন এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সাত হাজার একশো জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন চার জন জেলায় মোট মৃত্যু হয়েছে একশো ছাব্বিশ জনের বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ